বর্তমানে ফানি কন্টেন্ট নিয়ে কাজ করা প্রত্যেকটি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ইটস মি রুবেল চ্যানেলটি খুবই জনপ্রিয়। মেইনলি ভিডিওতে থাকা টপিক আর তাছাড়া তাদের স্পেশাল ভয়েসের জন্য খুব শীঘ্রই এই চ্যানেলটি হাজার দর্শকের মন জয় করে ফেলেছে। তো আজকে আমরা জানবো ইটস মি রুবেল ইউটিউব চ্যানেলটির পিছনে কে কাজ করেছে এবং জানবো তার ফেস রিভিল, গার্লফ্রেন্ড, বাড়ি গাড়ি সহ সকল অজানা তথ্য এবং আরো জানবো তার সফলতার গল্প। তো যারা যারা ইটস মি রুবেল ইউটিউব চ্যানেলটির অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন এবং যারা আমাদের প্রো রুবেল ভাইয়ের পুরো লাইফ স্টোরি জানতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। রুবেল ইউটিউব চ্যানেলটির পিছনে কাজ করেছে রুবেল ভাই, বা তাকে আমরা প্রো রুবেল নামে জানি। তো চলুন তার পরিচয় পর্বে চলে আসি। জানা মতে তার পুরো নাম মোহাম্মদ রুবেল, ইউটিউবে সকলেই তাকে প্রো রুবেল নামে ডাকে। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম। তার বয়স 21 বছর, তিনি বর্তমানে গাজীপুরে থাকেন। পড়াশোনা, তিনি 2022 সালে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন, তবে কিছু পার্সোনাল প্রবলেমের কারণে তিনি এই বছর পরীক্ষা দেবেন না, মেবি সামনের বছরই এক্সাম দিবে। তো চলুন এবার জেনে নিই তার ইনকাম সম্পর্কে। শুরুতেই বলে রাখছি ইউটিউবে এক এক মাসে এক এক রকম ইনকাম হয়ে থাকে, তাই আমাদের রুবেল ভাইয়েরও ইনকাম এক এক মাসে এক এক রকম হয়ে থাকে, তবে তিনি প্রতি মাসে 40-55 হাজার টাকার ভিতরে ইনকাম করে থাকে। তো চলুন এবার জেনে নিই তার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমরা সকলেই জানি নেহা আফু আমাদের রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ড, তবে অনলাইনে একটা কোশ্চেন একটু বেশি এসে থাকে আমাদের নেহা আফু কি আমাদের রুবেল ভাইয়ের সত্যিকারের গার্লফ্রেন্ড কিনা। এই বিষয়টা নিয়ে আমরা কারেক্ট কোনো আনসার পাইনি, তবে আমাদের রুবেল ভাই নিজ মুখেই বলেছেন আমাদের নেহা আফু আমাদের রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ড। তবে এর বাইরে যদি কিছু থেকে থাকে তবে এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমাদের নেহা আফু 2022 সালে বর্তমান বয়স 18 বছর, তিনি 2022 সালে এসএসসি এক্সাম দিয়েছেন। আমাদের নেহা আফু বর্তমানে নরসিংদী থাকেন। আমাদের নেহা আফুর সাথে আমাদের রুবেল ভাইয়ের রিলেশনের বয়স প্রায় 2 বছর। অনেকেই কোশ্চেন করেছেন আমাদের প্রো রুবেল ভাই কি দিয়ে গেমপ্লে করে। তিনি আগে পোকো X3 প্রো দিয়ে গেমপ্লে করতেন এবং বর্তমানে OnePlus 10 প্রো দিয়ে গেমপ্লে করেন। অনেকেই কোশ্চেন করেছেন আমাদের রুবেল ভাইয়ের একটি ভিডিও ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগে। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তার কিছু কিছু ভিডিও ক্রিয়েট করতে 5 দিনেরও বেশি সময় লেগেছে, আবার কিছু কিছু ভিডিও 1 দিনের ভিতরে ক্রিয়েট করা হয়ে গেছে। অনেকেই কোশ্চেন করেছেন তিনি এডিট করতে কি কি সফটওয়্যার ইউজ করে থাকে। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তিনি ভিডিও এডিটের জন্য কাইনমাস্টার সফটওয়্যারটি ইউজ করে থাকেন, আর তাছাড়া থাম্বনেল মেকিং এর জন্য পিক্সেল ল্যাব প্লাস লাইট রুম ইউজ করে থাকে। তো চলুন এবার জেনে নিই তার ফেস রিভিল সম্পর্কে। তো যারা যারা ভিডিওর এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনো লাইক করেননি তাদেরকে বলবো এক্ষুনি লাইকটি করে দিন। আমরা সকলে জানি তিনি এখনো ফেস রিভিল করে নাই, আর তাছাড়া আমি যদি এখন একটা পিক এনে বলে দিই যে ইনি আমাদের রুবেল ভাই এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এখানে অনেকেই কোশ্চেন করেছেন তিনি কবে ফেস রিভিল করবে। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তিনি 24-25 সালের ভিতরেই ফেস রিভিল করবেন। অনেকেই কোশ্চেন করেছেন তিনি বিয়ে কবে করবে। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তিনি 23-24 সালের ভিতরেই বিয়ে করে ফেলবে, আর বাকিটা তিনি নিজেই ভালো জানেন। তো চলুন এবার জেনে নিই তার ইউটিউবের যাত্রা এবং সফলতার গল্পটা কি। ইউটিউবার হওয়ার স্বপ্ন তার ক্লাস 7 থেকেই। প্রথমত তার ফ্রেন্ডদের সাথে তিনি নর্মালি ফানি ভিডিও ক্রিয়েট করতেন, তারপর তার ফ্রেন্ডরাও হাল ছেড়ে দেয়। কিন্তু আমাদের রুবেল ভাই তো হার মানার পাত্র না, তিনি ভাবতে লাগলেন তাকে একাই কিছু করতে হবে। তারপরে তিনি একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তারপর কিছুদিন টিকটকে স্ট্রাগল করার পর হঠাৎই একটা ভিডিওতে 1 লাখ+ ভিউজ হয়ে যায়, তারপর ধীরে ধীরে সামনে আগানো। অনেকেই কোশ্চেন করেছেন তিনি তার ফ্যামিলি থেকে কিংবা ফ্রেন্ড সার্কেল থেকে কোনো প্রকার সাপোর্ট পেয়েছে কিনা। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তিনি তার ফ্যামিলি থেকে 1 বিন্দু পরিমাণ সাপোর্ট পায়নি, উল্টো গেম খেলার জন্য অনেক বকাঝকা শুনতে হয়েছিল। ফ্যামিলি পেইনের জন্য তিনি অনেক সময় তার নিজের ফোনটাকেও আছাড় দিত, আর ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কিছু ফ্রেন্ডদের থেকে তিনি কিছুটা সাপোর্ট পেয়েছে। তারপর ইউটিউবে আস্তে ধীরে কন্টেন্ট ক্রিয়েট করা, তিনি নেহা আফুকে নিয়ে তার স্পেশাল ভিডিওগুলো ক্রিয়েট করতে থাকেন। তারপর খুব অল্প সময়ে তার চ্যানেলের ভিডিওগুলো হাজার দর্শকের মাঝে ছড়িয়ে পড়ে, তার ভিডিওগুলো হঠাৎই ট্রেন্ডিং এ চলে আসে এবং তারপর স্ট্রাগল করতে করতে এ পর্যায়ে আসা। আমরা রুবেল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা প্রতিনিয়ত এরকম স্পেশাল ভিডিওগুলো দেখতে চাই। আমাদের রুবেল ভাই ঘুরতে পছন্দ করেন, তার প্রিয় খাবার বিরিয়ানি। সময়ের পরিবর্তনে ইনফরমেশন গুলো চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে আমরা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেব। আজকের ভিডিও সকল তথ্য আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে নিয়েছি, তাই আপনারা 100% সত্য হিসেবে ধরে নিতে পারেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন এবং আমাদের রুবেল ভাই সম্পর্কে যদি ভিডিওর বাইরে অন্য কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিনিয়ত এরকম স্পেশাল এন্ড ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি মিতুল, দেখা হবে নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড অবশ্যই র‍্যাবিট গ্যাং এর পাশেই থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।